হ্যালো, সবাই কেমন আছো? আলু পোস্ত বানিয়েছি, ঝিঙা আলু পোস্ত কেমনভাবে বানিয়েছি শেয়ার করছি তোমাদের সাথে। ঝিঙা আলুটা তো দেখলে শীর্ণ রয়, আমি পোস্তটা সবসময় বাটি। তো দেখো, আলুটা আমি মাঝখানে একটু তুলতে পারিনি, মেমোরি ফুল হয়ে গেছিলো মোবাইলে। তো তেলটা গরম করে তেলের মধ্যে আলু দিয়ে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি সামান্য নুন দিয়ে। তো ঝিঙাটা আমি পরে দিয়েছি, যেহেতু ঝিঙাটা বেশিক্ষণ লাগে না। তো দেখো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঝিঙাটা দিয়েছি। তো তারপরে ওটাও যখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে, তারপরে কিন্তু আমি পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা দেওয়ার পরে অনেকক্ষণ ফুটে গেছে, ফুটে যাওয়ার পর আমি একটু কাঁচা পোস্ত রেখে দিই। দেখো, সাদা রঙের কাঁচা পোস্তটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু কাঁচা তেল, অসাধারণ একটা গন্ধ বেরোয়। তো সে এটা প্রায় হয়ে গেছে, পোস্ত করতে তেমন কিছু ঝামেলা লাগে না। তো দেখো, এবার আমি এটাকে কম করে দিলাম। এরপরে আমি কিন্তু বাটিতে লেগে থাকা পোস্তগুলো ধুয়ে আমি কিন্তু দিয়ে দেব। তো একটু জল জলই নামাবো, কেননা নয়তো বাটিটার থেকে যখন রাখবো তখন কিন্তু আলুটা পুরো জলটাই টেনে নেয়। তো দেখো, এটা আমার প্রায় হয়ে গেছে, প্রায় না পুরোই হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে দেবো, আর একটু সামান্য জলটা কমলেই নামিয়ে দেবো। একটু নুন কম হয়েছিল, নুন দিলাম, আর একটু সামান্য চিনি, ব্যালেন্স রাখতে চিনি তো দিতেই হবে। তো এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে না? আর আমি কিন্তু এই পোস্তর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চ দিই, আমার একটু লাল লাল পোস্ত ভালো লাগে। দেখো, এবার এটাকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে